আসসালামু আলাইকুম ওয়া আবার তো আজকের এই ভিডিওটি অনেক 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 গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা কুরআন মাজিদে যে সেজদার আয়াতগুলা আছে এই সেজদার আয়াতগুলা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আয়াতে সিজদাহ কি অথবা সিজদাহ করার নিয়ম অর্থাৎ আমরা কিভাবে সিজদা করব এবং আপনারা এটাও জানতে পারবেন যে কোরআন মাজিদে কোথায় সিজদার আয়াত আছে কত পাড়ায় আছে কোন সুরায় আছে কত নম্বর আয়াতে আছে এই প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ আপনারা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো চলুন শুরু করি দেখুন এখানে লেখা আছে আয়াতে সিজদা। তো আমরা প্রথমে আয়াতে সিজদাহ সম্পর্কে জানব নামাজের ভিতরে হক অথবা নামাজের বাহিরে কোরআন তেলাওয়াত করার সময় হোক হর আয়াত পাঠ করলে উক্ত পাঠকারীকে এবং যারা শুনবে তাদের সবাইকে তৎক্ষণাৎ একটি সিজদা করতে হবে এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস তো আমরা অবশ্যই জানি যে কোরআন মাজিদের সেজদার আয়াত আছে অনেকগুলা তো যদি আপনারা সেই সেজদার আয়াতগুলা পড়েন অথবা শোনেন আপনাকে সেজদা করতে হবে তারপর দেখুন এখানে লেখা আছে আমাদের হানাফি মাজহাব মতে কুরআন মাজিদে চৌদ্দটি এমন আয়াত রয়েছে যা তেলত করলে পাটকারী উষ্ণতা উভয়ের উপরই সিজদা করা ওয়াজিব হয়ে যায় একে আয়তে সিজদা বলে তো আয়াতে সিজদা কি এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কোরআন মাজিদে এমন চোদ্দটি আয়াত রয়েছে যে আয়াতগুলো যদি আমরা পড়ি অথবা শুনি তাহলে আমাদের কি করতে হবে সেজদা দিতে হবে আর এই সেজদা দেওয়াটা কি ওয়াজিব আর এই সেজদাকে কেবল হয় আয়াতে সিজদা তো আশা করছি আপনারা আয়াতে সিজদাটা খুব ভালো করে বুঝতে পারছেন তো এখন আমরা সিজদা করার নিয়মটা শিখব অর্থাৎ যখন আপনি সিজদার আয়াত পড়বেন তাহলে আপনি কিভাবে সিজদাটা দিবেন এই নিয়মটা এখন শিখব দেখুন এখানে লেখা আছে সিজদা হর আয়াত পড়া শেষ হলে পবিত্রতার সাথে দাঁড়িয়ে অল্ল আকবর বলে সোজা সিজদায় চলে যাবে এবং সিজদার তাসবিহ পাঠ করে পুনরায় অল্ল আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবে এবং সিজদার আয়াত শ্রবণকারী ব্যক্তিও এমনইভাবে সিজদা আদায় করিবে অর্থাৎ যে সিজদার আয়াত পড়ল কিংবা যে সেজদার আয়াত শুনল তারা সবাই একইভাবে সেজদা করবে অর্থাৎ আপনি সোজা হয়ে দাঁড়াবেন সোজা হয়ে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলবেন কানে হাত দিবেন না অর্থাৎ আমরা কিন্তু নামাজে যখন দাঁড়াই কানে হাত দিয়ে আমরা হাত বাঁধি তো সেজদার আয়তে যখন আমরা আল্লাহ আকবর বলে সেজদাই যাব তখন কানে হাত দিতে হবে না কিংবা হাত বাঁধতে হবে না আপনি ডাইরেক্ট আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে আলাহ এই তাসবিটা তিনবার পাঠ করে আবার আল্লাহ আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন অর্থাৎ সেজদা কিন্তু আপনাকে একবার করতে হবে আমরা সবাই জানি নামাজে আমরা দুইবার সেসদা করি আর আয়াতের সিজদা অর্থাৎ যখন আপনি কোরআন মাজিদের সেজদার আয়াত পড়বেন তখন কিন্তু একটা সেজদা করতে হবে অর্থাৎ আগে নিয়ে আমি সব কিছু হবে তবে সেজদা করব একটা সেজদা আমরা যে তাসবিটা পাঠ করি ঠিক সেম তাসবিটি আমরা তিনবার পাঠ করব তো আশা করি সে আপনারা বুঝতে পারছেন যে সিজদা করার নিয়মটা অর্থাৎ আমরা কিভাবে সিজদা করব। আমরা যদি নামাজের ভিতরে কোরআন পাঠ করার সময় সেজদার আয়াত পড়ি তখনও কিন্তু একইভাবে চেষ্টা করতে হবে নামাজের বাইরেও কিন্তু একইভাবে শেষদা করতে হবে তা আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন তো এখন আমরা সিজদার সেজদার আয়াতসমূহ কোরআন মাজিদের কোন সুরাই কত আয়াত কত রুকু এবং কত পারাতে আছে আমরা জানি সেজদার আয়াত আছে মোট কয়টা চোদ্দটা তো প্রথম সেজদার আয়াতটা হচ্ছে পারা নয় সুরা আরাফ পারা নয় সুরা আরাফ রুকু হচ্ছে চব্বিশ আর আয়াত হচ্ছে দুশো ছয় অর্থাৎ সুরা আল আরাফ পারা হচ্ছে নয় নম্বর পারা রুকু হচ্ছে চব্বিশ আর আয়াত হচ্ছে দুশো ছয় তো দুইশো ছয় নম্বর আয়তে আপনারা সেজদার আয়াত পেয়ে যাবেন তারপর দুই নম্বর শেষদার আয়তটা আছে তেরো নম্বর পারা সূরার নাম হচ্ছে রাত আর রুকু হচ্ছে দুই আর আয়াত হচ্ছে পনেরো অর্থাৎ সূড়ার পনেরো নম্বর আয়াতে আপনারা সেজদার আয়তটা পেয়ে যাবেন তারপর হচ্ছে তিন নম্বর তিন নম্বর যে সেজদার আয়াত এটা আছে চোদ্দ নম্বর পাড়ায় সূরা নাহালে আছে আর এটা রুকু হচ্ছে ছয় শূন্য নম্বর রুকুতে আছে আর আয়াত হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়তে আপনারা এই সেজদার আয়াতটা পেয়ে যাবেন চার নম্বরে আছে মানে চার নম্বর যে সেজদার আয়াতটা এটা আছে পনেরো নম্বর পাড়ায় পনেরো নম্বর পাড়ায় সুরার নাম হচ্ছে বনি ইসরায়েল বনি ইসরায়েলে আপনারা এই সেজদার আয়ত্রে পেয়ে যাবেন আর আয়াত হচ্ছে একশো নয় তো একশো নয় নম্বর আয়তে আপনারা বনি ইসরায়েল সুরাতে সেজদার আয়াত পেয়ে যাবেন তারপর হচ্ছে পাঁচ নম্বর শেষদার আয়তটা দেখুন এটা হচ্ছে ষোলো নম্বর পারা আর সুরার নাম হচ্ছে সুরা মরিয়ম রুখু হচ্ছে চার আর আয়াত হচ্ছে আঠান্ন তারপর হচ্ছে ছয় সতেরো নম্বর পারা সুরার নাম হচ্ছে হজ রুকু হচ্ছে চার আর আয়াত হচ্ছে আঠারো তারপর হচ্ছে সাত নম্বর স্যেজদার আয়াত হচ্ছে পারো হচ্ছে উনিশ উনিশ নম্বর পারা সুরার নাম হচ্ছে ফুরকন রুকু হচ্ছে পাঁচ আর আয়াত হচ্ছে ষাট অর্থাৎ অর্থাৎ ষাট নম্বর আয়তে আপনারা সুরা ফরকানে শেষদার আয়তে পেয়ে যাবেন তারপর আট নম্বর যে শেষদার আয়াত এটা হচ্ছে উনিশ নম্বর পারা সুরা নামল রুকু হচ্ছে দুই আর আয়াত হচ্ছে ছাব্বিশ তারপর হচ্ছে নয় নম্বর সেজদার আয়াত এটা হচ্ছে একুশ নম্বর পারা সুরার নাম হচ্ছে সুরা সিজদা অর্থাৎ সুরা সিজদাতে পাবেন রুকু হচ্ছে দুই আর আয়াত হচ্ছে পনেরো তারপর হচ্ছে দশ এটা হচ্ছে তেইশ নম্বর পাড়ায় মানে দশ নম্বর শেষদারটা আছে তেইশ নম্বর পাড়ায় সুরার নাম হচ্ছে সাত সুরা সাদে পাবেন আর রুকু হচ্ছে দুই আয়াত হচ্ছে চব্বিশ অথবা পঁচিশ চব্বিশ অথবা পঁচিশে আপনারা এই সেচদার আয়তটা পেয়ে যাবেন এগারো নম্বর শেষদারের আয়তটা আছে চব্বিশ নম্বর পাড়ায় হামিম অথবা শেষদার সুরা হামিম অথবা শেষদার সুরা রুকু হচ্ছে পাঁচ আর আয়াত হচ্ছে আটত্রিশ বারো নম্বর শেষদার আয়াতটা আছে সাতাইশ নম্বর পাড়ায় সুরা নাজম রুকু হচ্ছে ছয় আয়াত হচ্ছে বাষট্টি তেরো নম্বর শেষদার আয়তটা আছে পারা হচ্ছে তিরিশ সুরা ইংশিকক রুকু হচ্ছে এক আয়াত হচ্ছে একুশ আর লাস্ট যে শেষদার আয়াতটা আছে এটা হচ্ছে তিরিশ নম্বর পাড়ায় সুরা আল আলাক রুকু হচ্ছে এক আর আয়াত হচ্ছে উনিশ অর্থাৎ সুরা আল আলাক এই সুরাটা আপনারা তিরিশ নম্বর পাড়া পেয়ে যাবেন রুকু এক আয়াত হচ্ছে উনিশ উনিশ নম্বর আয়াতে আপনি সেজদারটা পেয়ে যাবেন তো এই হচ্ছে চুদ্দটি সুরা চুদ্দ জায়গায় সেজদার আয়াত তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি আপনারা বুঝতে না পারেন প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই প্লিজ এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দেবেন আর যা যারা আমাদের এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইবটাও করে দেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ